দিলাইট আরক্ষীর নিয়মিয়া নাকা তালাচীর সন্দেহযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক দুই সরবরাহকারী। দিলাই আরক্ষীর পর প্রাপ্ত খবর অনুসরি বুধবারে নিশা প্রায় 7:50 দিলাই তিনিয়ালিত আরক্ষীর নিয়মিয়া নাকা তালাচীত বৃহৎ পরিমাণের সন্দেহযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আরক্ষী। AS01AR9682 নম্বরের I-10 বাহনত তালাচী চলাওতে বাহনখনের গোপন চেম্বারত লুকুয়াই অনা 25 বান্ডিল সন্দেহযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। 25 বান্ডিলত থকা 50,000 ইয়াবা ট্যাবলেটের ওজন আছিল 5 কেজি 302 গ্রাম। ইয়াবা ট্যাবলেটখিনি সরবরাহর জড়িত মণিপুরের কাছিং জেলার মহম্মদ ওয়ারিস আর থাউবাল জেলার শাহিনাজক আটক করবলে সক্ষম হয় আরক্ষী। নিরপেক্ষ সাক্ষীগণের সাক্ষাতে ট্যাবলেটখিনি জব্দ করে সরবরাহকারী দুটাক জেরা অব্যাহত রাখিছে বলে জানিবা গৈছে। কার্বি আংলঙৰ পৰা চেমচিং ক্ৰ ৰিপৰ্ট অসম টুডে।